যেটো কার্যসূচী ললে এইটো আসলে উদ্দেশ্য কি কি জানত লওয়া হল কোথা বা কোন কোন ঠাইর পৰা দল বিলাক আহিছে আমি ভাবিছো বর্তমান অসমৰ এই যে পরিস্থিতি বা যুব প্রজন্মৰ যে অগ্রগতি এটা দিক আছে তেওঁলোকে নিজৰ শিপা নিচিঙি যেনেকৈ বিচ্ছিন্নতাবাদী নিচা ঘূৰি কৰিছে তার পরিপ্রেক্ষিত আমি নিজকে অনুভব করেছি তেওঁলোকে শিপার সঁচাকে এরা খাইছে এই চিন্তা চর্চা করিয়াই যে অসমীয় সাহিত্য হোক অসমীয় সংস্কৃতির জনক শ্রীমন্ত শঙ্করদেব তেখেতক আমি আকৌ তুলি ধরব লাগিব নতুন প্রজন্মর কারণে নহলে আমি এই যে সিঙাহুতি এটার নিচিনা আমি আঁতরি যাম আমার সমাজ ব্যবস্থার পর আঁতরি যাম সমাজ জীবনের পর আমি শেষ হয়ে যাম সেই উদ্দেশ্য আগত রাখিয়ে আজি আমি এই অনুষ্ঠানটি আহ্বান জানাইছো যাতে তেওঁলোকে অনুভব করক যে এই নামৰ যোগেদি বা এক এক যি আমি এক হৈ ইয়াত কাম কৰিছোঁ এই কামৰ যোগেদি তেওঁলোকে এটা অনুভৱ যাতে হয় যে অসমীয়া সংস্কৃতি কি বা অসমীয়া সমাজ ব্যৱস্থা কি অসমীয়া জীৱন কি এনেকুৱা অনুভৱ কৰক তাৰে উদ্দেশ্যে আমি এই প্ৰতিযোগিতাখন আহ্বান কৰিছোঁ লগতে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিছে মংগলদৈলৈ অংশগ্ৰহণ কৰিছে বিস্তাৰত অংশগ্ৰহণ কৰিছে মংগলদৈৰ পৰা আদি কৰি বাইহাটা চাৰিআলি ৰামদিয়া শুৱালকুছি ভালগাঁও বাইহাটা চাৰিআলি অগ্ৰাপাৰা আদিকে কৰি নলবাৰীৰ পৰা আহিছে মুঠতে বিস্তাৰ দল অংশগ্ৰহণ কৰিছে এই প্ৰতিযোগিতাৰ কাৰণে আমি পুৰস্কাৰৰ ব্যৱস্থা কৰিছোঁ প্ৰথম দ্বিতীয় তৃতীয় এনেকৈ প্ৰথম স্থানপ্ৰাপ্তক আমি মানপত্ৰ আমাৰ সাহিত্য সভাৰ মানপত্ৰ আৰু নগদ 5,001 টকা দিয়াৰ ব্যৱস্থা কৰিছোঁ দ্বিতীয় পুরস্কার মানপত্র আর 4,001 টকা তৃতীয় পুরস্কার মানপত্র আর 3,001 টকা লগতে আমি ভাবিছো এই প্রতিযোগী যেহেতু দলের সংখ্যা বহুত বাড়িছে আমি ভাবিছো আর দুটা আমি দুটা স্থানের কারণে আমি রাখিম মুঠতে 5টা প্রতিযোগী দলের রাখিম বলে আমি ভাবিছো